এরে যুবক, আল্লাহর দেওয়া মহা ঔষধ হলো ফ্রি, রাতের ঘুম কোনো টাকা লাগে না। চিকিৎসা বিজ্ঞানীরা এই কথার উপর একমত। তবে কোন টাইমের ঘুম? প্রথম রাত্রের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাত্রের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম হলো শরীরের ঔষধ। 9, 10, 11, 12, 1, 2, 3 এর মধ্যে ঘুমায় যাও, শরীরের জন্য ঔষধ। কিন্তু মোবাইলের কারণে তুমি এই ঘুমটা নষ্ট করে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, এই জন্য দেখছেননি দৈনন্দিন পাঁচ বেলার আজান হয়, জানেননি সব আজান একরকম না, কিছু আলাদা আছে। কোন আজানটা আলাদা? আলাদা শব্দটা কি বলেন, অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণীর ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। এরে আল্লাহর বান্দারা, শেষ রাত্রির ঘুম থেকে নামাজ ভালো ঘুমাইও না, কারণ ওই টাইমে তোমার আমার মালিক প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। এরে আল্লাহর বান্দা, ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দার কি প্রয়োজন? কোন দিন আসেন? কোন দিন? আরে বলেন না কেন, প্রতিদিন আসেন। বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে, দিতে। আপনাদের তো কিছু লাগে না, লাগলে ঘুমান কেন? এরে আল্লাহর বান্দা, তুমি বলতেছো আমার দরকার, অথচ তুমি ঘুমাও, এটা মানুষের শরীরের জন্য মহা ক্ষতির কারণ। আল্লাহ কয় তওবা কর, আমি তোরে বানাইছি, আমি আবার তোরে সুন্দর রাখার সিস্টেম আমি দিয়ে দিব, বান্দা তওবা কর, গুনাহ ছেড়ে দাও। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি বয়ান করলাম, ও বৃদ্ধ বাবাজিরা, এই বয়ানগুলো বাস্তবায়নে যদি কাজে লাগাইতে চান, তাহলে আপনাদের দোয়া লাগবে, আপনাদের চেষ্টা লাগবে। এই আম্মা জানেরা, আপনাদের অনেক দাম আল্লাহ বাড়ায় দিছেন, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদানের কারণে। রে আম্মা জানেরা, সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যাইয়েন। আমি কিন্তু আপনার সন্তানকে ভিন্ন লাইনে চালাবার জন্য বলি নাই, আপনার সন্তানকে আপনি প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা বানায় যাইয়েন। কেমনে বানাবেন? কোরআন পড়াইয়া নবীর আদর্শে ডাক্তার বানায় যান, আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনও ধন্য হবে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যাবেন। দুনিয়ার থেকে আপনি চলে গেল, সন্তান কোরআন পড়বে, নামাজ পড়বে, দোয়া করবে। এরে যুব, কয়দিন আর বাঁচবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমরা তো অসম্মানে নাই, না খাইয়া মরি নাই, সমস্ত দুনিয়ার বেঈমানরা আমাদের বিরোধী,
কতটা ষড়যন্ত্র করে আলহামদুলিল্লাহ এরপর নবীর আদর্শ যারা মানিয়া চলে গো সম্মান কমে নাই এই যে করোনা গেল মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ আল্লাহর শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই ও যুবক তুমি মরিয়া গেলেও যেন আমরা তোমার জন্য দোয়া করি এমন কিছু ব্যবহার রেখে যাও খবরদার কারো বর্দোয়া নিও না মানুষের বর্দোয়া তোমার ক্ষতির কারণ হয়ে যাবে লেখাপড়া করো মেধাটা কাজে লাগাও চরিত্র নিয়ে দাঁড়ায় যাও দেখবা তুমি একা যুবকের জন্য গোটা দেশ পাগল হয়ে যাবে মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে ওই জন্য আদো বলা হও ব্যবহার ভালো করো শিক্ষকের দোয়া নিও মা বাবার দোয়া নাও ওই ওলামায়ে কেরামের পরামর্শ নাও জীবনে যত অপরাধ করেছো মনে মনে আল্লাহকে বলো এখানে আল্লাহকে একা একা বলো কাউকে শোনানো লাগবে না ও যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও কিন্তু নামাজ সারে না আসে না নাই ও বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় না মাছ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের না মাছ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে না মাছ সারে না তুমি কেন পারো না তোমার মতো সন্তান ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত মা এখনো আছে খুঁজলে পাবেন এলাকায় পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ বানানোর মেহনত করে ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়ে লাঠি হাতে নিয়ে তারপরও নামাজ পড়ে পাঁচ বেলার নামাজ সারে না আপনারা কেন পারবেন না ও যুবক বাবা মনটাকে বুঝাও তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না আসলে কি কোরআন শরীফটাকে তোমরা মিথ্যা মনে করছো নাকি নবীর কথা মিথ্যা মনে করছো না 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 আল্লাহর কোরআন মিথ্যা না নবীর কথা মিথ্যা না রে বাবা ওই কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য জাহান্নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমল ওয়ালারা জান্নাতি যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক তবে গ্যারান্টি দিয়া বলা যাবে না লোকটা জান্নাতি লোকটা জাহান্নামী কারণ জান্নাতের পথের মানুষটাও অহংকারীর কারণে সইরে যাইতে পারে লাইনচ্যুত হয়ে যাইতে পারে আবার জাহান্নামী রাস্তার মানুষটা তওবা করে জান্নাতের পথে আসতে পারে পারে না ও আল্লাহর বান্দারা তবে গুনাহ নিয়েই যদি কবরে যাও যারা নেক নিয়ে যাবে তাদের জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন যারা জাহান্নামে যাবে গুনার কারণে জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো আকুলু কাউলান সাদিদা জবানের দ্বারা যা বলো সত্য বলো সঠিক বলো শালীন ভাষায় বলো ইউসলিহ লাকুম আমালাকুম বিনিময় আল্লাহ পাক বান্দা বান্দির জিন্দেগির সব আমলগুলো কবুল করে নেবেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম এবং জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহ এবং তার রসূলের আনুগত্য করবেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা আল্লাহ বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় পয়গম্বর বলেন মান ইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ এই উম্মতের দল দুটো জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নাও রহমতের নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব নবী বলেন দুই জিনিস যারা হেফাজতের জিম্মা নিবে নবী বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব কয় জিনিস এক হলো জবানের হেফাজত করো দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো আয়াত
রাতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন, বলেন কয়টা আদেশ? আদেশ দুটো মুমিনকে দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই। যারা মানবেন তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মানবেন কিভাবে তার পদ্ধতি কি হবে তাও আয়াতের শেষে বলে দিয়েছেন। দুই আদেশের প্রথম আদেশ হলো জবানকে কোন আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই দুটো আদেশ যারা মানবেন তাদের দুটো পুরস্কার। প্রথম পুরস্কার জিন্দেগীর সমস্ত আমলগুলো কবুল হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার তাদের জীবনের সব গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন, মুসলমান সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, এই সওয়াবের আগ্রহটা পর্যন্ত অন্তরে নেই, বোবার মতো বয়ে থাকে। কতটা ভাব নিয়ে ওয়াজের প্যান্ডেলে বসে মানুষ, এত ভাব, সুবহানাল্লাহ বললে না জানি বংশের ভাব নষ্ট হয়ে যাবে, ইজ্জত কমে যাবে। অথচ কত নেকের দরকার, দুনিয়াতে যার টাকা আছে তার মাস্তানি আর বাহাদুরি আছে, কেয়ামতে যার নেক থাকবে তার বাহাদুরি চলবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নেক লাগবে নি, এজন্য আল্লাহ পাক মুমিনকে বললেন জবানের হেফাজত করো, তাকওয়া অর্জন করো। বেঈমানকে কেন বলেন নাই? এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, এক সেকেন্ডের জন্য কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে? এটা যেমন সত্য কথা, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটাও সত্য কথা। এক সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, তাহলে জাহান্নাম আল্লাহ বানাইলেন কেন? দুনিয়াতে কিছু গাদ্দার আছে, গাদ্দার নিয়ামত ভোগ করে আমার আল্লাহর বিরোধিতা করে, সে আল্লাহর সাথে, এর নাম হলো নিমক হারাম। নিমক হারাম অর্থ কি? যার নুন খায় কি গায় না? আল্লাহর নিয়ামত খাইলো আল্লাহকে চিনে না। আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, কারণ জাহান্নাম এতটাই ভয়ঙ্কর, এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি কারো নাই, আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ চান না তার আদরের কোনো বান্দাবান্দি জাহান্নামে যাবে। কিন্তু কিছু মানুষ গাদ্দারি করে যাবে, জেনে শুনেই বলে আমি জাহান্নামে যাব। ফেরাউন জেনে শুনে বুঝে তারপরে জাহান্নামের পথ ধরেছে। মুসা নবীর দাওয়াত পাইছে মানে নাই, ইব্রাহিম নবীর দাওয়াত পাইছে ঠিকই, নমরুদ মানে নাই। বরং তারা বিরোধিতা করতে গিয়া মুসা নবীকে জবাই করার চেষ্টা করল, নমরুদ দা বেঈমান আল্লাহকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। আল্লাহরে যদি মারা যায় তো ঝামেলা শেষ, বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছি উপরে গিয়ে গুলি করবে আল্লাহ মেরে যাবে। আবু জাহালকে নবী কম দাওয়াত দেন নাই, কিন্তু বুঝে শুনে মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করে নাই, জেনে বুঝেই তারা জাহান্নামের পথ ধরেছে। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু
এটাও বলতে আপনাদের ধাক্কা দিতে হইব, জান্নাত এমনি পাইতেছেন না, এত সোজা মনে করছেন, কত জুতার বাড়ি কপালে আছে, এত সহজ মনে করছেন জান্নাত। জান্নাত পাওয়া যদি সহজ হইতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সিদ্দিক জীবনভর কাঁদলেন কেন, জবাব দেন। মাস্তানি করেন বয়ে বয়ে না, খুব পণ্ডিত, নামাজ না পড়লেও কয় আমি ইমান তাজা, খুব পণ্ডিতই না। এখানে এত মানুষ ময়দান ভরা, কিন্তু দুঃখ এত আশেকের রসুল এখানে আছে কিন্তু অনেক আল্লাহর বান্দাস ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, শাও পড়ে নাই, এমন কেউ নাই। এদের জিজ্ঞাস করলে এক দলের দিল নরম, তারা বলে হাফিজ ভাই দোয়া করবেন, নামাজ দরকার, পারি না, চেষ্টা করব ইনশা। আর এক গাদ্দারে কইব নামাজ না পড়লে অসুবিধা কি, গাদ্দার এ বেয়াদব, একজনে কয় হুজুর নামাজ দরকার, পারি না, চেষ্টা করব, দোয়া করবেন। আর এক যুবক বলে নামাজ না পড়লে অসুবিধা কি, এক যুবকেরে বলি টুপি পরো না কেন, কয় নবীর সুন্নত দরকার, পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। আর এক যুবক বলে টুপি পর না পড়লে অসুবিধা কি, টুপির মধ্যেই কি ইসলাম, এটা গাদ্দার, এটা বেয়াদব। যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না, যে টুপি পছন্দ করে না তারে সার দেওয়া যাবে না, ব্যবধান আছে না। একজনে দাড়ি রাখে না, এই দাড়ি রাখস না কেন, কয় হুজুর রাখার দরকার, পারি না, চেষ্টা করি, দোয়া করবেন, আরো করুন। তাহলে সেই লোকটা দাড়ি রাখে না, ঠিক রাখার আগ্রহ আছে। আর একজনে বললাম ভাই তুমি দাড়ি রাখো না কেন, ও আমার কথার মাঝে ঠাস করে জবাব দিল, না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যেই কি ইসলাম, এটা গাদ্দার, এটা বেয়াদব। ওই বান্দাকে গালি দেওয়া যাবে না, এই গাদ্দারকে সার দেওয়া যাবে না, পাইলেই ভিডা, কারণ রসুলের সাথে বেয়াদবি করেছে। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই মে আল্লাহ চাইলে তুমি ফিরাইতে পারবা, আল্লাহ পাক চাইছে হাফিজুর রহমান এখানে আসবেন, বয়ান করবেন, বান্দারা শুনবেন। আল্লাহ যদি আমার অসুস্থ বানায় রাখতো পারতেননি, পারতেন না, খালি হুশ নেই আসতে পারতাম। আল্লাহ চাইছেন বান্দা তোর কষ্ট হলো যাবি, যে কারণে না ঘুমাইয়া দৌড়াইলাম। একটা মানুষের ঘুম হলো শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য মহা ঔষধ। বারোটা মাস আপনাদের পেছনে ওলামায়ে কেরাম দৌড়ায়, বিনিময় আপনারা হুজুরদের গালি ছাড়া কিছুই দেন না, সুযোগ পাইলে তাবলিগের বিরুদ্ধে, সুযোগ পাইলে চরমনের বিরুদ্ধে, সুযোগ পাইলে আল্লাহওয়ালা পীর মাশায়েখের বিরুদ্ধে, সুযোগ পাইলে দেওবন্দি কওমির বিরুদ্ধে লিখতে পারলে কলিজা ঠান্ডা হয়। একদল মুনাফেক আছে না নাই, অথচ আমি পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, আজ পর্যন্ত ভিন্ন টুপিওয়ালাকে হিংসাও করি না, গালি দেই না, বরং দেখলে সালাম দেই, কিন্তু কপাল আমার খারাপ, সালাম ওই বান্দা দেয় না, আমি দিলেও সালাম নেয় না, বিষয় কি কয় পাঁচকল্লি। একটা টুপিকে কেন্দ্র করে আজ এতটা হিংসা, কওমি মাদ্রাসায় পড়েছি, কাউকে বাধ্য করে বলি নাই, কওমিতে না পড়লে জাহান্নামে যাবেন, বরং যারা ভিন্ন লাইনে পড়ে স্কুল কলেজে পড়ে দেখলে সালাম দেই, মুহাব্বতের আওয়াজ দেই, তবে এরপরও বলবে আমরা হিংসার বাসা অন্তরে নিয়ে চলি। এরে আল্লাহর গোলাম, মুমিন জান্নাত পাবে, বেঈমান পাবে না, কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, এজন্য নবীদেরকে লাগায় দিছেন
দোরাও এদেরকে বুঝাও, পাও ধরে বুঝাও। নবী শেষ সাহাবায়ে কেরাম দোরাচ্ছেন, সাহাবায়ে কেরামের পরে তাবিনরা দোরাচ্ছেন, তবে তাবিনরা দোরাচ্ছেন, ওলামায়ে কেরাম দোরায়। আপনাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে ঘরের খবর নেওয়া যায় না, সন্তানের খবর নেওয়া যায় না, শুধু আপনাদের পিছনে বারো মাস কিসের বৃষ্টি। আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ফেরাউন চাইছে মুসা নামের বান্দা জমিনে আসবে না, এই নিয়তে গোয়েন্দা বাহিনী লাগায় দিল, ঘরে ঘরে ঢুকে যাও, ছেলে পাইলে হত্যা করো, নবজাতক পাইলেই মেরে ফেলো। কিন্তু আমার আল্লাহ চাইছেন এই ফেরাউন, না আমি মুসারে পাঠাবো, তোর ঘরে রাখবো, তোর টাকা দিয়ে খাওয়ায় বড় বানায়, তোরে থাপ্পর দিয়ে তোরে সাইজ করো। কাড্ডা টিকলো কাদের কুদরত দারি বরকা মার আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। নমরুদ চাইল ইব্রাহিম নামের বান্দা জমিনে আসবে না, গোয়েন্দা বাহিনী লাগায় দিল, স্বামী আর স্ত্রী যেন এক জায়গায় ঘুমাইতে না পারে, সন্তান যদি অজান্তে এসেই যায় হত্যা করো। আল্লাহর সিদ্ধান্ত রে নমরুদ, তুই যারে এই গোয়েন্দার ডাইরেক্টর বানাইছো তার ঘরে আমি ইব্রাহিম রে পাঠাবো। ব্রিটিশ বেঈমান বান্দাগুলো চাইল ভারতের জমিনে কোরআনের কোনো আলো থাকবে না, বন্ধ করে দাও, শত শত মাদ্রাসায় তালা লাগায় দিল, সরকারের টাকায় চলতো টাকা বন্ধ করে দিল, আলেমগুলো ধরে 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 জবাই করে রাস্তার গাছের সাথে লাশটা ঝুলাই দিল হাজার হাজার হাজার। সব বেঈমানের আওয়াজ, ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আলো থাকবে না, মানে সারা দুনিয়ায় যত কোরআনের আলো ছড়াবে তার পাওয়ার হাউস আমি ভারতে বানাবো। দেখছেননি আমার মাওলার কারিশমা? আপনারা জানেন আজকে ভারতের ভিতরে সারা দুনিয়ার মধ্যে যত দিন ইমাদারেস এগুলোর পাওয়ার হাউস হলো ভারতে দেওবন্দের ভেতরে। আপনারা জানেন মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, মুসলিম নাম জানেন আল আজহার, না এটা কেমন একটা আরবি বিষয়? এই যুবকেরা খুব খেয়াল করো বাবা, তোমাদের কিছু সাইজ করে বিদায় নিব, টাইম কম, খেয়াল করো, কারণ তোমরা ঠিক পুরো পৃথিবী ঠিক, তুমি নিজের এত ফকিন্নি মনে করো কেন? কি অভাব কি তোমার? এই বেটা তোর অভাব কি? দুনিয়া যারা চালায় এগো আত্মি একটা বেশি, এগো মাথা কি তোমার থেকে 5 কেজি বড়? তুমি সাহস হারাইলে কেন? ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি রাষ্ট্র চালাইতে পারে তুমি রসুলের শ্রেষ্ঠ উন্নত হয়ে পারবা না কেন? সৃষ্টিগতভাবে পুরুষের জ্ঞান বুদ্ধি নারীর থেকে কম, তো নারী যদি দেশ চালায় তুমি পুরুষ কি হয়ে গেছো? হিজলা কি তোমার? কোন ব্যারামে ধরছে? ব্যারাম একটা, মোবাইলের ব্যারাম। যেই তালে ঠিক কও, মনে হয় সব অন্যায় আমি একাই করি। হাসিও না বাবা, এটা হাসার ময়দান না, এটা কান্নার ময়দান। আমি হাসার কথা বলি নাই, যা বলছি যদি জ্ঞান থাকে কান্না দরকার, কারণ তুমি এখানে বসে আছো সুদর্শন সুপুরুষ একটা যুবক, কিন্তু মোবাইলের কারণে তোমার চরিত্রটা এতই খারাপ, রাস্তার পশু পর্যন্ত হার মানায় তোমার সামনে, তোমার চরিত্র এত খারাপ, তুমি আবার হাসো লজ্জা করে না? মোবাইলের কারণে তোমার চরিত্র এতটাই খারাপ, দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করো,
কেউ দেখে না, মাও দেখে না, বাবাও দেখে না, ভাই দেখে না, কেউ দেখে না, কেউই দেখে না, এরপরও কি দেখনে ওলা নাই? ওই মাওলারে ফাঁকি দিতে পারবি না, কিন্তু এটাও যাই না রাখিস রে যুবক, মা বাবায় যদিও দেখে না তবে মনের মধ্যে কিন্তু বেল বাজতেছে সন্তান অপরাধ করে, মায়ের মনের মধ্যে কিন্তু আঘাত নাই কেন? মা তোর কাছে আসে না, জানে তুই অপরাধ করো, কারণ একদিন বুঝাইতে গিয়া দেখছে তুই মায়েরে গালি দিছ। মা যখন তোমারে বুঝাইছে, মাকে গালি দিছ, বাবারে গালি দিছ, বাপ মা এখন সামনে আয় না, না জানি আবার গায়ে হাত তুলো, কারণ তুই এতটাই বেয়াদব। শিক্ষকের গায়ে হাত তোলার মতো ছাত্র যদি সাহস পায়, এমন এক পরিবেশ এই দুনিয়া এখন চলতেছে, মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে, কেমন যেন মা বাবা অনেক উপরের সম্মানের জায়গায় থাইকাও সন্তানের ভয় পায়, না জানি মেরে ফেলে। শিক্ষকেরাও ছাত্রদের ভয় পায়, না জানি কোনো বেয়াদবি করে। ও যুবক বাবারা রাগ করো না, আল্লাহ আকল দিছে একটু চিন্তা করো, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেয় না, তোমাকে দিছে একটু চিন্তা করো। ও যুবক তুমি মনে করতেছো তোমার অপরাধ কেউ বুঝে না, কিন্তু তোমার ব্যবহারের দ্বারা প্রকাশ পাইতেছে তোমার চরিত্র বড় খারাপ। মায়ের মনেও কষ্ট ভেতরে বলে না, বাবার মনেও কষ্ট, শিক্ষকের মনেও কষ্ট, আলেমদের মন্তরে কষ্ট, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। এই সময় যদি তুই মরিয়া যাও রে বাবা, তোর মাও খুশি, বাবাও খুশি, হুজুরেরাও খুশি, কারণ এমন তোর চরিত্র খারাপ কেউ তোর জন্য দোয়ার হাত আর উঠায় না। তাহলে নিজেরে খুব ভালো মনে করতেছো, কিন্তু তোমার এই বয়সের চরিত্র, তোমার জীবনের এই 30 বছর 25 বছরের পাওনা কি পাইছো? সবার বড়দোয়া। এবার বুঝো তুমি কত ভালো। তুমি অনেক দামি, কিন্তু এবার বুঝো আমার কথাটা একটু ব্রেনে ঢুকাও, যে তুমি মরিয়া গেলে মা খুশি, বাপ খুশি, কারণ তোমার কারণে বাপ মা বেইজ্জতি হতে হয়, গর্বে ধারণ করছে কয়দিন কাঁদবেন, কিন্তু এক সময় বলবে না এই দুশ্চরিত্র সন্তান দিয়ে আমার ইজ্জত বাঁচে না, মরে গেছে বালা শেষ। তাহলে তোমার এই 30 বছর 25 বছরের পুঁজি কি অর্জন করলা? সবার বড়দোয়া। এই তোমার পাওনা, এই তুমি মানুষ, অতএব তোমার দ্বারাই দুনিয়া কেন? তোমার সংসারও চালানোর যোগ্যতা তোমার হবে না, আল্লাহ যা দিছিলেন তা জবাই করেছো নিজে নিজে, আর আল্লাহর দেওয়া জিনিসটারে যদি কাজে লাগাইতা তাহলে তুমি একা যুবকের দ্বারা সম্ভব আল্লাহ কবুল করলে গোটা পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তোমার মধ্যে সে মেডিসিন আছে, কিন্তু তুমি কাজে লাগাও না, নষ্ট করে ফেলেছ। আল্লাহ হেদায়াত দান করুন। দুইটা কর্মসূচি দিলেন, এক আল্লাহকে ভয় কর, দ্বিতীয় কর্মসূচি জবানকে কন্ট্রোল করো। এই দুইটা কর্মসূচি যদি মানতে পারো দুইটা পুরস্কার, এক নাম্বার আমল কবুল হয়ে যাবে, দুই নাম্বার পুরস্কার গুণাগুলো মাফ হয়ে যাবে। মানবা কোন পদ্ধতিতে? পিসাব বললে মানবা, নেতা বললে মানবা, নাকি ডাক্তার বললে মানবা? আল্লাহ কয় না না, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো, এতাত। আর একটার নামে তেবা, অনুসরণ অনুকরণ, মোহাব্বত, ইত্তেবা, এতাত, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আনুগত্যের আরবি হলো ইত্তেবা, এতাত। এতাত মানে হলো আল্লাহ যে আদেশ দিছেন তা পুঙ্খানুরূপে পালন করো, নবী যা বলেছেন তা মানো। আদেশ নিষেধ দুটোটা ওই স্কেল অনুযায়ী মাপ দিয়া মাপ মানতে হবে,
মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরেকটার নাম ইত্তেবা, অনুসরণ, অনুসরণ করো, যে যার অনুসরণ করবা তার রঙে রঙিন হয়ে যাও। মহাব্বত, ভালোবাসা, এটার চূড়ান্ত পর্যায়ে যখন যাবে তখন তার মধ্যে অনুসরণ কাজ করবে, তার রঙে রঙিন হবে, তার টুপি কেমন ওইভাবে টুপি পরবে, তার পাগড়ি কেমন ওইভাবে পাগড়ি পরবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার ইত্তেবা করব, হুকুমগুলো মানব কেমনে। আল্লাহ কয় আমার মহাব্বতের এক বন্ধু আছে, তার অনুসরণ করো, তার আনুগত্য করো, তার অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। খোদা কি হুব্বে সে হুব্বে নবী হে, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়াহে। আল্লাহ কয় আমারে যারা ভালোবাসবি তারা আমার মুহাম্মদের অনুসরণ করো। অনুসরণ করতে হলে না দেখে করা যায় না, মহব্বত ভালোবাসা না দেখেও হয়, কিন্তু অনুসরণ করতে হলে দেখতে হবে, চাই ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক। আল্লাহ কয় নবীর অনুসরণ করো, অনুসরণ মানে যার অনুসরণ করবা তার রঙে রঙিন হয়ে যাও। এখানে হাজার 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 মানুষ, আমি 100% গ্যারান্টি, আমার ধারণা, আমার বিশ্বাস, আমার আস্থা, আপনারা সবাই আমাকে ভালোবাসেন, এইটা যেমন সত্য, কেউ আমার অনুসরণ করেন না এটাও সত্য, ভালোবাসেন এটাও সত্য, অনুসরণ করেন না এটাও। যে আমার অনুসরণ করবেন তার টুপিটা আমার টুপির মতো হবে, তার জামা আমার জামার মতো হবে, তার ডিজাইন আমার ডিজাইনের মতো হবে, তাহলে ভালোবাসেন ঠিক কিন্তু অনুসরণ করেন না। ভালোবাসা সফলতার প্রথম সিঁড়ি, চূড়ান্ত সফলতার জন্য লাগবে আপনার ইত্তেবা, ইতাআত। ইতাআত যার মধ্যে থাকবে না সে ধ্বংস হয়ে যাবে, কারণ আল্লাহর যেটা হুকুম এটা মানো, এটা মানবা না, এটা করবা না, এটা মানতেই হবে, যেটা ছাড়ার ওটা ছাড়তেই হবে। আর অনুসরণ ইত্তেবা হল, নবী তোমারে বলে নাই, হুকুম দেয় নাই, তুমি নবী যা করে এমনি এমনি করতেছো, নবী কেমনে নামাজে দাঁড়ান তুমি ওইভাবে দাঁড়াইতেছো, নবী জুতা পরিয়া নামাজে দাঁড়াইছেন, পেছনে সাহাবায়ে কেরাম জুতা পায়ে দিয়া নামাজে দাঁড়াইলেন, নামাজের মাঝখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও জুতা খুলে ফেললেন, সালামের পর নবী বললেন আপনারা জুতা খুললেন কেন? ও নবী অনুসরণের জন্য খুলছে, আমরা না আপনার অনুসরণ করি? আমি তো এমনি খুলি না, কয় কেমনে খুলছেন জানি না, দেখছি খুলছেন, আমরাও খুলছি। নবী বলেন ও সাহাবায়ে কেরাম, নামাজের মাঝখানে জিব্রাইল আমার সামনে এসে কানে আওয়াজ দিছেন, ও নবী জুতাটা খুলে ফেলেন, জুতার নিচে নাপাক লাগানো। সাথে সাথে আমি জুতা খুলে ফেললাম, কারণ নাপাক নিয়ে নামাজ হবে না, তবে আমি যদি নামাজের আগে জানতাম জুতার নিচে নাপাক, আমি নাপাক নিয়ে নামাজে দাঁড়াতাম না। আমি নবী আগে কেন জানি না, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গাইবি ওয়াশশাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, এইভাবে গায়েব পৃথিবীর কোনো মাখলুক জানে না, কেউ ধারণা করলে সে মোশরেক।
খুব সাবধান। আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেইভাবে অদৃশ্যের খবর জানেন দেখেন, এটা আর কারো ক্ষমতায় কারো মধ্যে? কেউ যদি মনে করে আছে, মনে করার নাম শিরক, যে মনে করবে সে মুশরিক। ওয়ামা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরে আল্লাহর গোলাম, যারা শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। আরে যুবক, ভারতের ব্রিটিশরা চাইছিল জমিনের মধ্যে ভারতে কোনো কোরআনের আলো থাকবে না। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটা আরবি বিশ্ববিদ্যালয়, নাম করা গোটা বিশ্বের মধ্যে, কিন্তু জাননি যুবকেরা এটার দ্বিতীয় দ্বিতীয় আর একটা শাখা পৃথিবীর কোথাও নাই, এটা জাননি? বোবার মতো বয়ের যুবকদের বলছি, বুড়া বউ বলে লাভ নাই, ডেট ফেল, কোন দিন কাইতে হইরে যায়, যুবকেরই গ্যারান্টি নেই। হঠাৎ বুক ধরে গেছে, কি কয় ব্যথা, ধর দুই চারজনে ধরতে না ধরতে নাই, কি রোগ? কোন রোগ নাই তো, মরলো কেন? কয় হঠাৎ রোগে। হঠাৎ রোগ কি? কয় নতুন করে জন্ম নিছে হঠাৎ রোগ, নাম কি? স্ট্রোক। স্ট্রোক করে ফেলেছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, জাগাত শেষ। হায় হায় জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। দুনিয়া মে হো দুনিয়া কা তো লোভগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। কি যুবকেরা খারাপ লাগে, সাথে একটা একতারা বাজাইলে আরো কত মজা লাগতো না? তোরা তো একতারা ছাড়া গান শুনুস না। এক যুবক মোবাইলে হিন্দি গান বাজায় আর লাফায়, কি ও হিন্দিতে কি কয়? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তা লাফাও কেন, কেমন মজা লাগে? বাংলা গান শুনে না, হিন্দি শোনো, কিন্তু না আল্লাহর প্রিয় বান্দাদের নাচ শোন, নবীর শানে নাচ কত সুন্দর, কোনো বাধ্য নাই। নবী বলেন যদি ঢোল বাদ্যের আওয়াজ পাও কানে আঙ্গুল দেও, এটা শয়তানের আওয়াজ, ওই আওয়াজ শুনলে গুনার আগ্রহ বাড়ে, আর আল্লাহওয়ালাদের জবানের আওয়াজ শুনলে নেক আমলের আগ্রহ বাড়ে, ঠিক নি? অতএব আর গান শুনিস না রে বাবা, তুই যে গানের তার কানে লাগাইয়া রাতের বেলা গান শুনতে শুনতে ঘুমায় যাও, আজরাইল যদি আইসা হাজির হয় বল আমার মাওলার কবরে গিয়া কি জবাব দিবি? দুনিয়া মে হো দুনিয়া কা তালব গান না হো, বাজার সে গুজার হো খরিদার না হো, ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, জিন্দগি মে বন্দগি তু কর না হে, জিন্দগি মে বন্দগি তু কর না হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি মে বন্দগি কুন
बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। अरे अल्लाह बंदारा मिसर आला झारे द्वितीय शाखा कोथाओ नहीं पृथ्वी आसे ना जाना थकले जेने नाओ आज के बासा गिया जीवन भर तुम मोबाइल नहीं आकामी करसो आज के एक भलो काज करिस गूगले सार्च दिवी अल अजहर द्वितीय शाखा कोथाय आंसर पे जाबे पृथ्वीर नाम कर एक अल अजहर विश्वविद्यालय ओई विशाल जार द्वितीय कोनो शाखा नाई আর যেই ভারতের মধ্যে হাজার 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 আলেম জবাই করে গাছে লাট ঝুলায় রাখলো ব্রিটিশ বেঈমানেরা মাদ্রাসা তালা লাগায় দিল। ও বান্দা নজর করে দেখো পৃথিবীর যত রাষ্ট্রে যাইবা কম বেশি দেওবন্দের আলোকিত মাদ্রাসা পাইবা ইনশাআল্লাহ। খুব কষ্ট হইতেছে মানতে না সমস্যা কি কষ্ট কেন আল্লাহর কাজ দ্বীনের কাজ যার মাধ্যমে হয় এটা আমাদের মুসলমানের গৌরব দোয়া করা দরকার আমি পারি না ওই বান্দা পারে আল্লাহ তুমি তারে আরো বাড়ায়া দাও না রে পিছন দিয়ে টানো নামাও নামাও তো তুমি কেমনে নামাইবে তোমার হাত ভেঙে যাবে আমার মাওলা যদি না নামায় তুমি পারবা না। কত মানুষ চাইছিল আজকে এই মোহনগঞ্জে জানো ওয়াজ মাহফিলটা না হয় হইলেও জানো আমি বান্দা না আসতে পারি কত মাইকিং চলছে গোপনে গোপনে কিন্তু খোঁজ নিয়ে দেখো তারাও সিফার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে আসছে এরাও আসছে দেখি কি কয় হ্যাঁ জ্বালাইতে তো আর কম জ্বালাইলি না কিন্তু নবীর আদর্শ লালন করে আছি ও আল্লাহর বান্দারা আল্লাহর মহাব্বত নিয়ে যতদিন চলব আল্লাহ ততদিন সম্মান শুধু বাড়াবেন কমাইতে চাইলে সে নিজেই দুর্বল হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি আমার নামে স্লোগান দেয় আর আমার মাওলা যদি আমার উপরে বেজার থাকে গুনার কারণে দুনিয়ার মানুষ চাইলেও সম্মান বাড়বে না। ইয়া এলাহি মুজুসে মুজুকো দূর কর তাকে দেখো মুজুমে তুজুকো এক নজর খাকো বাদো আবুয়াতিশ বন্দা বামানে তু মুরদাবাহ জিন্দা। দুইটা কর্মসূচি পালন করবা দুইটা পুরস্কার মানতে হবে আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ বলেন আমাকে মোহাব্বত যারা করবা তারা আমার বন্ধুর অনুসরণ করো আমার বন্ধুকে মুসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইসমাইল নবী আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক আর আমি আল্লাহ হলাম মুহাম্মদের আশে। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে এই উঠেন কেন ভাই? তাড়াতাড়ি রাস্তা খুলে দাও পলিথিন লে বলি তুই দিষ্টা হোক খালি দিষ্টা মরাডারে মারো কেন কয় লড়ে কেন ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস
হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে এরে নবীর আশেক উম্মতেরা আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ একটু আগে কিন্তু বলছিলেন বোবায় বয়ে গেছে নবীর নাম শুনলে দরুদ পড়া লাগে এটা জীবনে শুনেন নাই পড়লে কি ভাব কমে যাবে বড় দুঃখ একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পুরস্কার সাথে সাথে পেয়ে যাবেন আপ দশটা নেক আমল নামায় যোগ হবে আল্লাহর আদালতে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে যাবে হরকে বাসদ আমেলে সল্লু মুদাগম আতে সে দোজুক সাবাদ বর ওয়াই হারাম হাতের মধ্যে কি নিছে আবু জাহাল নিয়ে কয় ভাতিজা বলতে পারলে এখন কালেমা ভরুম নবী বলে চাচা ঠিকই কহা নবীকে আমি বলতে পারি না তবে নবী একটা আওয়াজ দিলেন হাতের মুষ্টির মধ্যে কি আছে একটু তোরা আওয়াজ দে নবীর আওয়াজটা দেওয়া মাত্র হাতের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করল পাথরে কথা কইতে পারেনি আল্লাহ চাইলে পারে এটা বিশ্বাস আছে তো আমগোদাসের কিছু হুজুর ওই বিশ্বাসটা নাই না থাকার কারণে এরা উলিয়া উলিয়া পছন্দ করে না অলিয়া উলিয়াদের কারামত পছন্দ করে না ওরে ভাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিবেক চোখ যা বলে হবে না সেটা আমার মাওলা যদি বলেন হয়ে যাবে পৃথিবীর বিবেক বলবে সম্ভব না আমার মালিকের কুদরতে সেটা এই বিশ্বাস যার আছে সে মুমিন যার নাই সে বেঈমান পাথরগুলো কালেমা পড়া শুরু করলো আবু জাহিল্লা পাথর দি মাটিত ফালায় কয় মোহাম্মদ তুমি এত বড় জাদু কো কফলে কি নাই হেদায়াত নাই ও আল্লাহর বান্দারা কপালটা যদি পুড়িয়া যায় পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার যে নবীর কোনো গুনাহ আছে যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয় জাহান্নামের আগুন হারাম কেমন একজন মায়ার নবী পেয়েছো রে যুবক যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই তুমগো পিসাব আসেনি দুই একজন মিশা কয় না নেতা টেতা আছে ফুলের মতো পবিত্র হইলো কেমনে ভাইরা আমার কেমন একজন মায়ার নবী পেয়েছে যুব যেই নবীর হায়াতে কোনদিন একটা গালিও কাউকে দেন নাই আরো আশ্চর্য গালির কোনো জবাবও দেন নাই আরো আশ্চর্য
আমার নবীর হায়াতে এক বিন্দু থেকে বিন্দু নবী কোনোদিন কারো দিকে চোখটা গরম করে তাকান নাই। এই মিয়া এক মিনিটে বলছি, এগুলোর ওজন কত বুঝো? সারা জিন্দেগি 63 বছর একটা মিথ্যা কথা বলে নাই, তুমি কি বুঝো? কারো দিকে চোখ গরম করে তাকান নাই, কাউকে একটা গালি দিবে দূরের কথা, হাজারো গালি আসছে নবী জবাবও দেন নাই। এমনি মক্কার লম্পট চরিত্রহীন মানুষগুলো দামি মানুষ হয়ে গেল মাত্র 13 বছরের সীমানায়। একটা বেতের বাড়ি নবী দেন নাই, গালি দেন নাই, মিথ্যা বলেন নাই, ধমক দেন নাই, চোখ গরম করেন নাই, কিন্তু মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল। যেই মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট, মাত্র 13 বছরের সীমানায় তারা স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ কয়, জিব্রাইল রহমতের নবীর কাছে যাও, একটা লিস্টি দিয়ে দিলাম, নবীরে দেখায় দাও, লিস্টির মধ্যে যত জনার নাম আছে নবী যেন বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি। এরে নবীর আসে, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, ও বাবারা সবাই আমরা এখানে মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? আপনাদের আমার নবী এক না দুই? আপনাদের আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা, আপনি আমি দুনিয়াতে আসছি তাও নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? দুনিয়ার থেকে যেদিন বিদায়ের আওয়াজ হবে সেদিন কাফন হবে সবার বেলায় কয়টা? একটা না তিনটা? তিনটা কালার হবে সব নাকি আলাদা? তাবলিগলাদের কাফনের কালার হবে একরকম, পীর সাহেবদের মুরিদদের কালার আর একরকম না? আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভার যদি মরিয়া যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, সবার কালার হবে সমান। ওরে আমারও তিন কাফন সাদা, আমার মুরিদদেরও তিন কাফন সাদা, কে শিক্ষক কে ছাত্র কে আলেম কে মূর্খ কে পীর কে মুরিদ কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী, কাফনে যেদিন ডুববা সেদিন সবার বাহাদুরি বন্ধ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, কারো কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, থাকবে থাকবে না, কবরের সাইজও হবে এক নাকি আপনাদের এলাকার কবর ছয়াত? সবার সাইজ হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এই চোখের সামনে দেখলাম কত যুবকের লাশ গাড়ির নিচে পড়ে রইল, ইদানিং কালে যত মরণের খবর পাই, খব খুঁজা টুইজা দেখি যুবক মরে, যুবক মরে, তাজা তাজা যুবক মরে, কেউ কেউ মরতে না চাইলে ওনারে পিলাইয়া মারে। এই তো দুনিয়া, বন্ধু বন্ধুরে মারে, স্বার্থে আঘাত লাগছে। ও আল্লাহর বান্দারা, কুত্তা মারলে ভয় পায়, কষ্ট পায়, মানুষের জবাই করলে মানুষ কোনো কষ্ট পায় না, একটারে 10 জনের পিডায়, আর একটা বেয়াদব গাদ্দারে মোবাইল নিয়ে ভিডিও করে ছবি তুলে ফিরায় না। এমন নিষ্ঠুর মানুষ হইলা কি দুনিয়াতে রেখে গেলা, কি নিয়ে কবরে রওনা দিলা একটু চিন্তাও করলা না? ও ভাই, এতক্ষণ যে চিল্লাইতেছি কতটা কষ্ট আমাদের, দুনিয়াতে কথা বলার থেকে কষ্টের কোনো কাজ নাই। প্রধানমন্ত্রী 5 মিনিটের ভাষণ দিবেন জাতির সামনে, রাষ্ট্রপতি ভাষণ দিবেন 6 মিনিট জাতির সামনে, সেই ভাষণটা তৈরি করার জন্য আলাদা টিম তৈরি করা হয়, এরা আবার ওই বক্তব্যটারে সাজায় কত কাগজ ছিঁড়ে আর লেখে,
লিখতে 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 একটা স্ট্রাকচার বানায় প্রধানমন্ত্রীকে দিল। তিনি আবার 5 মিনিটের বক্তব্যটা 50 বার এটাকে রিভিশন দিল, বারবার দেখলো একটা শব্দ যেন ভুল না হয়, তাহলে জাতির সামনে সম্মান নষ্ট হয়ে যাবে। বুঝেন 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 ভালো করে বুঝেন। আর আমরা ওলামায়ে কেরাম প্রতিদিন জোহরের পরে বয়ান করলাম চাপাই নবাবগঞ্জ, ওদিকে রাত্রে কিন্তু ঘুমাইতে পারি নাই, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, কথার ব্যালেন্স থাকে না। এরকম একদিন দুদিন না 12 মাস ডায়েরি লেখাও বলি বইসি নাই যে এই কথার পরে এইটা, এটার পরে এই পয়েন্ট, এই পয়েন্টের পরে এই পয়েন্ট লেখাও নেই নাই। কি বয়ান আজকে এই ময়দানে করবো তাও আগে কোনো মেমোরিতে ঘুরাই নাই। কোন রকম হালকা দুইটা খাইয়া এশার নামাজটা পড়ে স্টেজে আসছি, আউযুবিল্লাহ পড়ি আর জেহেনটা ঘুরাইতেছি কোন আয়াতটা শুরু করো, বিসমিল্লাহ গিয়ে আয়াত এটা মনে আসছে এটাই পড়লাম, এরপরে কয়টা কথা এখানে বলবো জানি না, কোন কথার পরে কোন কথা তাও জানি না, একের পরে এক কথা বলতেছি বলতেছি বলতেছি। এটা কত মাঠটা ময়দানটা বড় সেন্সিটিভ ময়দান, বড় মারাত্মক, কারণ মসজিদের মধ্যে তাবলিগ ওলারা যদি আসেন একটু আমাদের তালিম হবে, সেখানে আমারে বসায় দিলে টেনশন নাই, কারণ এক লাইনের মানুষ এক লাইনের বয়ান। পীর সাহেবের মুরিদরা যদি আসেন আমাদের এখানে তালিম হবে, আমারে বসায় দিলে টেনশন নাই, কারণ এক লাইনের মানুষ এক লাইনের বয়ান। কিন্তু এই ময়দানটা বড় কঠিন, এখানে আওয়ামী লীগের লোক বসা, বিএনপির লোক বসা, জাসদ বাসদ অসত বাবা সব লাইনের লোক আছে। যারা আমার পাসকুল্লি দেখলে কাফের কয়, 2 কলম ফেসবুকে আমার বিরুদ্ধে না লেখলে রাতের ঘুম হয় না, এরাও এখানে দাঁড়ানো সবাই বসে আছে, একটা কথা যদি একটু ব্যালেন্স হারায় ফেলি আল্লাহ না করুন সবার অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগবে, কষ্ট লাগবে। কিন্তু বাবা চিন্তা করা দরকার, 5 মিনিটের বক্তব্য প্রধানমন্ত্রী দিবেন, তারে লেখিয়া দেয় কত টিম গঠন হয়, আমগো কোনো টিম নাই, আমরা লেখিয়াও বসি নাই, এভাবে 12 মাস লাগাতার কত হাজার 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 কোটি কোটি কথা বের হচ্ছে, এর মধ্যে অজান্তে 2-1টা কথা ভুল হইতে পারে, আর ভুল হওয়াটাই মানুষের স্বভাব। আল্লাহ মাঝে মাঝে ভুল বের করায় দেয় যেন আমি অহংকারী না হইয়া যাই, আর এই 2-1টা অজান্তের ভুল লইয়া যারা দৌড়াদৌড়ি করে প্রভাগান্ডা ছড়ায়, এদের মতো জালেম, এদের মতো ডাকাত, এদের মতো অমানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বসছি কিন্তু ভিন্ন টুপিওয়ালার হিংসাও করি না, গালিও দেই না, দেখলে সালাম দেই, কিন্তু তুমি আমারে দেখলে সালাম নেও না কেন? আমার ভিতরে হিংসা। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, বরং দেখলে সালাম দেই, তুমি আমার সালাম নেও না কেন? কে আমার ভিতরে হিংসা। কি সুন্দর বয়ান! এরে যুব, আমি তোমার কল্যাণকামী, যদিও কথাগুলো কেমন কেমন যেন একটু হার্ড মনে হয়, কিন্তু হৃদয়টা অনেক মোমের মতো দুর্বল। যদি বলতে পারো হাফিজ ভাই নিচে নাই আমার পাও ধরেন, আমি নবীরে ছাড়বো না, আল্লাহর কসম বল আমি নিচে নাই না তোর পাও ধরার জন্য রেডি, কারণ আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম একবারও বাধ্য করে বলি নাই স্কুল ছেড়ে দে, একবারও বলি নাই তাবলিগে না গেলে গুনাহ হবে, আমি তোমাদের বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। রে বাবা আমি কি বলতে চাই বাবা, ইসলাম কঠিন না, পৃথিবীতে যত ধর্ম আছে ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। ও বাবা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ তোমারে ভালো ডাক্তার বানাক, তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না, তোমার আচরণে যেন কোনো আলেমদের মনে কষ্ট না যায়, ধ্বংস হয়ে যাওয়া
তোমার আচরণে যেন মা বাপ কষ্ট না পায়, পাইলে তুমি ধ্বংস হয়ে যাবা, মরার আগে বিছনায় পড়ে যাবা, পঙ্গু হয়ে যাবা। তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। আদো বলা হইয়া চলো ডাক্তার হও, দুনিয়াতে সম্মান পাইবা, মইরা গেলেও সবাই দোয়া করবে। তবে তুমি এই এলাকা ভিত্তিক ডাক্তার না, তুমি এমন ডাক্তার হও, সাহস নিয়ে আগাও, আমি জাতীয় পর্যায়ের না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হব, আমি যদি প্রফেসর হই, এই সাহস নিয়ে আগাও, হয়তো আমি আন্তর্জাতিক না হয় জাতীয়ভাবে আমি একজন প্রফেসরের সম্মানের চেয়ার দখল করব। মরিয়া গেলেও সবাই তোমারে সম্মান করবে। আরে আর ওই সম্মানের চেয়ার যদি সুনামের সাথে পাইতে চাও, দুইটা পুঁজি তোমার লাগবে, ওই দুইটা পুঁজি না হইলে তোমার জীবনে সম্মান হবে না। আর ওই দুই পুঁজি ছাড়া যদি ডাক্তারও হও, তাসলিমার মতো জাগায় জাগায় জুতার বাড়ি খাবি। কয় পুঁজি লাগবে? কালকেই বাসায় গিয়া কম্পিউটারে বের করে দুই পুঁজি লিখে রাখবি দরজার সামনে। যুবকদেরকে বলছি বেয়াদুবি মাপ চাই, দুই পুঁজি লাগবেই, এর একটা নাই তোর জীবন ধ্বংস। প্রথম পুঁজির নাম শারীরিক সুস্থতা, কি? দ্বিতীয় পুঁজির নাম সচ্চরিত্র আখলাকে হাসানা। তুমি সুস্থ, খুবই সুস্থ তুমি, এখন তুমি চাকরিতে যাইতেছো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, কিন্তু চরিত্র খারাপ, একটা জায়গায় তোমার কোনো মূল্য নাই, বরং বউ তোমারে জোতা দিয়া ফিটাবে, সন্তান তোমাকে আঘাত করবে, বাবা বলে ডাকবে না, কিন্তু চরিত্র খুব ক্লিন, কিন্তু তুমি অসুস্থ। স্কুলে চাকরি নিছো, এক সপ্তাহ তুমি নাই, সবাই বলে রে বাদ দাও। সরকারি চাকরিতে যাবা, চাকরি হবে না, কারণ কি? কয় অসুস্থ, এর দিয়ে লাভ নাই, আমার এই প্রতিষ্ঠানের ক্ষতি হবে। তুমি অসুস্থ, ঘরে শুয়ে থাকলে তোমার আপন কেউ তোমারে ভালো জানবে না, কয় তাড়াতাড়ি মরলে বলা যায়। তাহলে তোমার সুস্থতা কত দরকার, তোমার চরিত্র কত সুন্দর করা দরকার, কিন্তু কপাল খারাপ। কপাল যদি পুড়িয়াই যায়, রহমতের নবী বয়ান দিলেও কালেমা কপালে আসে না, আর যদি কপাল খুলিয়াই যায়, নবীকে জবাই করতে আইসাও কালেমা পড়ে। কপালের ব্যাপার, মোনাজাত তো সবাই দেয়, কান্না তো সবার চোখে নেই, অথচ প্যান্ডেল তো কান্নার প্যান্ডেল না হাসির প্যান্ডেল, এটা তো কান্নার প্যান্ডেল, তওবার প্যান্ডেল, গুনাহ মাফের প্যান্ডেল, তোমার চোখে কেন পানি নাই? তুমি নিজেরে বড় মনে কইরো না, তুমি মনে মনে ভাবিও যে তোমার চোখে পানি না থাকার কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবার অভিশাপ লাগছে তোমার কপালে। ও যুবক, এই যে দুইটা পুঁজির কথা বললাম, এক নাম্বার সুস্থতা, দ্বিতীয় সচ্চরিত্র, এই দোনোটারে জবাই করতেছ মোবাইল দেখা। চরিত্র তো নাই, ওই মোবাইলে খেয়াল আছে, সুস্থতা তাও শেষ। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল সারা রাত্র চালাও, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, কষ্ট হইতেছে, রাগ করতেছেন, মাফ করে দিয়েন, আর একটু সামনে যাব। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলেন প্রত্যেকটা মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ আছে, ভিড়ি। চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ঔষধ আছে, ফিরি মহা ঔষধ, ওটা হলো রাতের ঘুম। কিসের ঘুম? তুমি রাতের ঘুম রে জবাই করছো কি দিয়া? কি দিয়া? মোবাইল দিয়া তোমার রাতের ঘুম নষ্ট করে ফেললা। এরে যুব, আল্লাহর দেওয়া মহা ঔষধ হলো ফ্রি রাতের ঘুম, কোনো টাকা লাগে না। চিকিৎসা বিজ্ঞানীরা এই কথার উপর একমত, তবে কোন টাইমের ঘুম? প্রথম রাত্রের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাত্রের ঘুম শরীরের ক্ষতি,
মধ্যরাতের ঘুম হলো শরীরের ঔষধ। নয় দশ এগারো বারো এক দুই তিনের মধ্যে ঘুমায় যাও, শরীরের জন্য ঔষধ। কিন্তু মোবাইলের কারণে তুমি এই ঘুমটা নষ্ট করে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, এই জন্য দেখছেননি দৈনন্দিন পাঁচ বেলার আজান হয়, জানেননি সব আজান একরকম না, কিছু আলাদা আছে। কোন আজানটায় আলাদা? আলাদা শব্দটা কি বলেন, অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণীর ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। এরে আল্লাহর বান্দারা, শেষ রাত্রির ঘুম থেকে নামাজ ভালো ঘুমাইও না, কারণ ওই টাইমে তোমার আমার মালিক প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দার কি প্রয়োজন? কোন দিন আসেন? কোন দিন? আরে বলেন না কেন, প্রতিদিন আসেন। বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে, দিতে। আপনাদের তো কিছু লাগে না, লাগলে ঘুমান কেন? এরে আল্লাহর বান্দা, তুমি বলতেছো আমার দরকার, অথচ তুমি ঘুমাও, এটা মানুষের শরীরের জন্য মহা ক্ষতির কারণ। আল্লাহ কয় তওবা কর, আমি তোরে বানাইছি, আমি আবার তোরে সুন্দর রাখার সিস্টেম আমি দিয়ে দিব, বান্দা তওবা কর, গুনাহ ছেড়ে দাও। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি বয়ান করলাম, ও বৃদ্ধ বাবাজিরা, এই বয়ানগুলো বাস্তবায়নে যদি কাজে লাগাইতে চান, তাহলে আপনাদের দোয়া লাগবে, আপনাদের চেষ্টা লাগবে। এই আম্মা জানেরা, আপনাদের অনেক দাম আল্লাহ বাড়ায় দিছেন, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদানের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, এই যত ভালো ভালো দেখেন, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের দোয়া, মায়ের অবদান। রে আম্মা জানেরা, সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যাইয়েন। আমি কিন্তু আপনার সন্তানকে ভিন্ন লাইনে চালাবার জন্য বলি নাই, আপনার সন্তানকে আপনি প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা বানায় যাইয়েন। কেমনে বানাবেন? কোরআন পড়াইয়া নবীর আদর্শে ডাক্তার বানায় যান, আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনও ধন্য হবে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যাবেন। দুনিয়ার থেকে আপনি চলে গেল, সন্তান কোরআন পড়বে, নামাজ পড়বে, দোয়া করবে। এরে যুবক, কয়দিন আর বাঁচবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমরা তো অসম্মানে নাই, না খাইয়া মরি নাই, সমস্ত দুনিয়ার বেঈমানরা আমাদের বিরোধী, কতটা ষড়যন্ত্র করে, আলহামদুলিল্লাহ এরপরও নবীর আদর্শ যারা মানিয়া চলে, এগো সম্মান কমে নাই। এই যে করোনা গেল, মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ও যুবক,
তুমি মরিয়া গেলেও যেন আমরা তোমার জন্য দোয়া করি এমন কিছু ব্যবহার রেখে যাও, খবরদার কারো বর্দোয়া নিও না, মানুষের বর্দোয়া তোমার ক্ষতির কারণ হয়ে যাবে। লেখাপড়া করো, মেধাটা কাজে লাগাও, চরিত্র নিয়ে দাঁড়ায় যাও, দেখবা তুমি একা যুবকের জন্য গোটা দেশ পাগল হয়ে যাবে, মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। ওই জন্য আদো বলা হও, ব্যবহার ভালো করো, শিক্ষকের দোয়া নিও, মা বাবার দোয়া নাও, ওই ওলামায়ে কেরামের পরামর্শ নাও। জীবনে যত অপরাধ করেছো মনে মনে আল্লাহকে বলো, এখানে আল্লাহকে একা একা বলো, কাউকে শুনানো লাগবে না। ও যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও কিন্তু নামাজ সারে না, আসে না নাই। ও বাবা তুমি কেন পারবা না, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না, তুমি কেন পারবা না। তোমার মতো যুবক চাকরি করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ সারে না, তুমি কেন পারো না। তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না, তুমি কেন পারো না। তোমার মতো সন্তান ও পর্দার আড়ালে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে খুঁজলে পাবেন এলাকায়, পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ বানানোর মেহনত করে। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়ে লাঠি হাতে নিয়ে তারপরও নামাজ পড়ে, পাঁচ বেলার নামাজ সারে না, আপনারা কেন পারবেন না। ও যুবক বাবা মনটাকে বুঝাও, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না। আসলে কি কোরআন শরীফটাকে তোমরা মিথ্যা মনে করছো, নাকি নবীর কথা মিথ্যা মনে করছো? না না না, আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথা মিথ্যা না রে বাবা। ওই কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য, জাহান্নামের বয়ান আছে তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। তবে গ্যারান্টি দিয়া বলা যাবে না লোকটা জান্নাতি লোকটা জাহান্নামি, কারণ জান্নাতের পথের মানুষটাও অহংকারীর কারণে সইরে যাইতে পারে, লাইনচ্যুত হয়ে যাইতে পারে, আবার জাহান্নামী রাস্তার মানুষটা তওবা করে জান্নাতের পথে আসতে পারে, পারে না। ও আল্লাহর বান্দারা, তবে গুনাহ নিয়েই যদি কবরে যাও, যারা নেক নিয়ে যাবে তাদের জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। যারা জাহান্নামে যাবে গুনার কারণে, জাহান্নাম কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, আজকে নবী যদি এত বড় দামি ব্যক্তি যার কোনো তুলনা নাই, সেই নবীও যদি কান্না করেন হাসরের ময়দানের ভয়ে। আম্মা জানায়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন, বলে হাসরের ময়দানের কথা মনে পড়েছে। নবীরা পর্যন্ত কতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, নবীরা কান্না শুরু করবেন, সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, ওই সময় উম্মতরা পাগলের মতো হয়ে যাবে, কেউ কারো আপন হবে না। ও যুবক, আল্লাহর নবী যদি কান্না করতে পারেন, তুমি কেন কান্না করতে পারবা না। আল্লাহর নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট পাইয়া তারাও জীবনভর কানলেন। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় সারা রাত্র কান্দতেছেন, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দতেছেন আল্লাহর আযাবের ভয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। এমন একজন সাহাবী পাবেন না যার জীবনেতে কান্না নাই, এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যার কান্না নাই। অথচ আপনার কান্না নাই, আফসুস করবেন তা না করিয়া, কপাল পরা অন্যের কান্না দেখা বান্দা ঠাট্টা করে তামাশা করে, এটা কপাল পরা ছাড়া কিছুই না। আল্লাহর কাছে তওবা করেন। আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কিন্তু কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করত। আর ওমর, আমার নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই ময়দানেও কিন্তু ওই কোয়ালিটির দুই ধরনের মানুষ থাকবে। একদল হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না, মোনাজাতে কান্না করবে না, বরং বাইরে গিয়ে বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনা নিয়ে ময়দানে ঢুকিয়া হঠাৎ মরণের কথা স্মরণ যখন হয়ে গেল, অন্তর দুর্বল হয়ে গেছে, কান্না শুরু করছে। মনে মনে বলবে, আল্লাহ মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক,
দুনিয়ার আমার মা বাবা আপনজন জানলে কেউ আমার সম্মান করতেন না। আল্লাহ পাক জানেন দেখেন তারপর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, ওই আল্লাহকে মহব্বত করে ডাক দেয়, ও আল্লাহ এই ময়দানে তোমার গুনাহগার বান্দা হাজির হয়ে গেলাম, শয়তানের ধোকায় পরে কত নামাজ ছেড়ে দিলাম, কত গুনাহ করলাম জবান দ্বারা হাতের দ্বারা, কত গীবত করলাম, কত মানুষের ইজ্জত নষ্টের জন্য হাত ব্যবহার করলাম, ও আল্লাহ বুঝি নাই আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, তারপরে আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবাকে কোনোদিন আর দুঃখ দিব না, বেয়াদবি করব না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, তাদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব, আল্লাহ যাদের কপাল খুলবেন তারা হেদায়েতের দরজায় ঢুকে পড়বে। ও আল্লাহর বান্দারা জানি না কার অন্তরের কি হালাত, অন্তরটাকে নরম করিয়া আজকেও বাসায় যাওয়ার গ্যারান্টি নাই রে বাবা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, জীবনে যত পাপের কাজ করছো আর করবা না, আজকে থেকেই তওবা করো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না রে বাবা, মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, নবীর তরিকার বাইরে যাব না, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলব, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি কারো অন্তরে না থাকে, খাঁটিভাবে যাদের তওবা করার মতো অন্তর তৈরি হয়ে গেছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে কবুল করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু